আমির অপেক্ষা। আমির খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল। কলকাতায় এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছিলেন আমির খান। ধুমশের সাফল্যের পরই প্রথমবার কলকাতায় পা রাখলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানেই আমিরের প্রশংসা করলেন রাজ্যপাল। দেশনেতা মৌলানা আবুল কালাম আজাদের 125তম জন্মদিন উপলক্ষে আমির এদিন কলকাতায় আসেন। মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে আমির খান মামা হন, তাই আমিরকে এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে আনা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রাজ্যপাল বলেন তিনি আমিরের বেশ কিছু ফিল্ম দেখেছেন, এমনকি ধুম থ্রি দেখতেও তিনি বেশ আগ্রহী। আমির খানও এদিন জানালেন যে তার মামা তাকে উৎসাহ যুগিয়েছেন, কাকা নাসিরুদ্দিন শাহকেও ফিল্মে কাজ করতে উৎসাহ যুগিয়েছেন, তাই সুযোগ পেলে আমির মৌলানা আবুল কালাম আজাদের উপর ছবি বানাতেও চান। I hope that someday, this is a dream that I have, I hope that someday that I can use the capabilities that I have and the art form that I practice to make a film on Maulana Azad. And that's my dream. One day I hope to be able to do that and bring his life to a larger populace of India. Thank you so much. Thank you.